हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल ज्वेल फैमिली। आमी रूमा, तुम्हारा सबाई कैमन आछो? आमी तो खूब भालो आछी। आज के हलो सान्डे, एखन 10टा बजे। देखो दुजने चा निये बसे पड़ी चा खेते। देखो गुड मॉर्निंग, চা খেতে বসে পড়েছি। তোমরা সবাই চলে এসো আমার সাথে চা খেতে। আর আমার আমার তরফ থেকে তোমাদেরকে সকালবেলা রাধে 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 বলে দাও। দেখো চা নিয়ে বসে পড়েছি। চা আর কি কি আছে দেখাচ্ছি। সকালবেলার নাস্তা, ব্রেকফাস্ট। আর পায়েল ক্লাস গেছিল, ফোনটা ভুলে গেছিল, আবার দিতে গেছিলাম, হাঁপে গেছে জানি। তোমাদের সাথে হাঁপে হাঁপে কথা বলছি। আর আজ সকালটা মেঘলা মেঘলাই করে আছে, এখনো রোদ্দুর সেরম বেরোয়নি, 10টা বাজে হিসাবে। তো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই দেখো বিস্কিট নিয়ে বসে পড়েছি, বিস্কিট আছে। আর এখানে ধোসা আছে, ধোসা চাটনি। দেখো চা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার কাজ আছে, কাজ করতে হবে। মাথাটা একটু শ্যাম্পু দেবো, তেল লাগাতে হবে, তেল লাগাতে বাকি আছে, তেলটা লাগিয়ে রাখবো, পরে চান করবো শ্যাম্পু দিয়ে। আর কাজ ফাজ বাকি আছে, রবিবার মানে তো তোমরা জানো কাজ আছে অনেক। সকালবেলার কাজটা হয়েছে, এখনও বেলার কাজটা বাকি আছে। মুগ কড়াই সেদ্ধ হয়েছে, নাস্তা খাওয়া হবে। তো চলো তোমাদের সামনে চাটা নিয়ে বসে পড়েছি, তোমরাও চা খাও আজকে সানডেতে, আর আমিও চা খাই। চলো দেখো এতগুলো কাপড় কাচা হয়েছে মেশিনে সকালবেলা। দেখো কাপড় কাচা হয়ে গেছে। আর আমার চুলে দেখো, চুলে তেল মেখে নিয়েছি আমি। আর এই দেখো এতগুলো কাপড়, এখন শুকুর দিতে যাবো বেডরুমে। রোজের এত এত করে কাচা দেখেছো পুরো, এগুলো আমি শুকুর দেবো। রোদ উঠেছে ভালো, রোদ তাড়াতাড়ি শুকিয়ে যাবে, শুকুর দিয়ে দিই ফটাফট। চলো এখন আমার বিছানা গুছুতে বাকি, আগে এগুলো রোদ দেবো। আমাদের খাটে উঠেই রোদ দিতে হয়, দেখো এখানে জানলায় রোদ দেবো। এখন দেখো বিছানা গুছবো, বিছানা গুছুতে বাকি, সব করতে বাকি। তো চলো আমি এখন এইগুলো শুকুর দিয়ে দিই ফটাফট করে। শুকুর দিতে, শুকুর দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চলো আমি এখন এগুলো সব শুকুর দিয়ে দিই। দেখো শোকেস আমার মোচা হয়ে গেছে, শোকেসটা মুছছিলাম। আর এখন এটা হচ্ছে জুতোর বক্স, শু ক্যাবিনে। এটাকে আমি এখন বের করে, এর পিছনে দেখো কত ক্যাজরা আছে, কতদিন হয়ে গেল ঝাড়ু মারিনি। তো এটাকে সাফ করবো একটু, রবিবার মানেই যাবে, একটু সাফ সাফাইও থাকে রান্নার সাথে সাথে, কাজের সাথে সাথে। দেখো পিছনে কত নোংরা, এগুলো যদি না মাঝে মাঝে সাফ করা হয় তো কত মশা হয়, না সাফ করলে মাঝে মাঝে কত মশা হয়, সেই জন্য মাঝে মাঝে সাফও করতে লাগে। না এই পিছনগুলো তো রোজে বের করে বের করে ঝাড়ু মারা হয় না, কমসে কম এক হপ্তাহ ছাড়া ছাড়া তো ঝাড়ু মারতেই হবে। দেখো কত ধুলো এর মধ্যে, এখানেই যতই সাফ করো ততই কম। তো আমি এখন এইখানটা ঝাড়ু মেরে নিই, এই ফুলগুলোই আমাদের ঘরে সবসময় গন্ধ ছড়ায়। এই ফুলগুলো কতদিন কারের জানো, এই লড়পটটা বি কতদিনের, ফুলগুলো বি অনেক দিনের। তো এখন থাক এটাই, এখানে থাকে। আর তার পাশে এই যে আমাদের শেরু মেম্বার, ফ্যামিলি মেম্বার, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, যে সবসময় 20 বছর আমার কাছে আছে। আর এটা হচ্ছে রূপমের ক্যাজরা করছি, এতে রূপমের যত ক্যাজরা থাকে আমার খেলার জিনিস।
আর এটা হচ্ছে রূপমের মারার ব্যাট। হ্যাঁ রূপমকে মারা হয় তোর খেলার ব্যাট, মজা করলাম একটু। তো চলো এখন আমি আমি ঝাড়টা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ কত ঘরে নোংরা, এরা মনে হচ্ছে কতদিন ঘরে ছিলাম না। এ দেখো ঝাড় মেরে নি। দেখতেই পাচ্ছ আমাদের ঘর কত পরিষ্কার, ঝাড়ু মারলি এত ক্যাচরা বেরোয়, কিছু বেশি পরিষ্কার। এ দেখো কি কি ভাজি এনেছে, কুমড়ো শাক, কুমড়ো শাক কাটছে দেখো, ভাজি কাটছে এখন, কুমড়ো শাকটা কাটছে। দেখো একটা বাঁধাকপি এনেছে তাজা, দেখাচ্ছি না, এ দেখো একটা তাজা বাঁধাকপি। আর কি এনেছে, নারিয়েল পানি এনেছে, খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের, একটা পাইলের জন্য আছে। এখানে বেগুন এনেছে, বেগুন আছে। আর এই দেখো একটা জিনিস এনেছে, এটা থোর, অনেকদিন থেকেই থোরটা খাওয়ার জন্য হচ্ছিল যে থোর আনবে থোর আনবে, দেখো থোরটা এনেছে। এটা দেখি কি হয়, পোস্ত দিয়ে তরকারি হবে, নয়তো একটু বেসন দিয়ে ভাজা হবে, থোরের পকোড়া হবে, কি রান্না হয় দেখি। এখনো কাটাকুটি হয়নি, কাটছে। আর ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর করলা ভাতে হবে, করলাগুলো এখন ভাতে দিয়ে দিই, আলু আর করলা ভাতে দিয়ে দিলাম, বাস রোজের ভাজা খাওয়া হচ্ছে। আজকে ভাবলাম ভাতে দিয়ে দিই, ভাতে খাওয়া হবে। আর এখানে পটল ভাজা হবে, পটল কেটে রেখেছি, পটল ভাজা হবে, ভাজবো এখন, আগে তৎক্ষণ আনাজটা কাটা হোক। আর ওদের জন্য দেখো একটুখানি চিকেন এনে রেখেছে, চিকেনটা ধুয়ে মশলা মশলা মাখানো আছে, পরে লাস্টে হবে সবাই, সব কিছু আমাদের আগে বানিয়ে নিই, বানিয়ে নিয়ে লাস্টে হবে। আর বেশ রোদ্দুর বেরিয়েছে আজকে, দেখো কড়াতে রান্না করবো আজকে, রোদ্দুর এত রোদ্দুর, রান্না করতে গেলে কড়াতে পুরো রোদ্দুর লাগে। আর এখানে সকালবেলার মুখ কড়াই সেদ্ধ করা আছে, মুড়ি খাওয়া হয়েছে, আমার এখনো খাওয়া হয়নি, খাবো। আলু পেঁয়াজ নিয়ে এসছে, রসুন এনেছে। তো এই হচ্ছে রান্না হবে, দেখা যাক কি কি কাটছে, যেরম কেটে দেবে সেরম রান্না হবে। সানডেতে বেশিরভাগ আমাকে ভাজি কেটে দেয়, ভাজিটা কেটে দিলে বেশ রান্না করতে সুবিধা হয়, ফটাফট রান্নাটা হয়ে যায়। তো ঘরপর ঝাড়ু মেরে পরিষ্কার করা হয়ে গেছে, এবার লাদিটা মুছতে হবে, আগে রান্নাটা চাপাই, সবার লাস্টে চান করবো। রান্না বান্না করে নিয়ে মাথায় শ্যাম্পু দেবো, কেন তেল লাগিয়েছি, তেল লাগানোর পরে খানিকটা থাকলে তারপরে চান করলে ভালো লাগে, তো তেলটা লাগিয়েছি, ওই জন্য লাস্টে সবাই চান করবো। রান্না বান্না করে নিয়ে এখন একটু রসুনটা ছাড়িয়ে দিই, আর সব কাটাকুটি বাকি আছে গুলো হোক তৎক্ষণ। তো চলো আবার পরে তোমাদের কাছে আসছি রান্না করার সময়। পটল ভাজা হচ্ছে, ভাজতে দিয়েছি, আর এত রোদ্দুর পড়েছে। হ্যাঁ সিম ভাজাও ভালো লাগে, দাও ভালো লাগে সিম ভাজা খেতে। হ্যাঁ দাও সিম ভাজা একটু সেদ্ধ করতে হবে, পটলটা ভেজে নিই, এদিকে ভাত ফুটে গেছে আমার। দেখো সিম ভাজা হচ্ছে এখন এখানে, আর আমি চচ্চড়ির আনাজটা ভাজতে দিয়েছি, ভাজছি, ভাত এখনো হচ্ছে হয়নি, পটল ভাজাটা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, এরকম বড়ি ভেজেছি হয়ে গেছে। সিমটা ভাজা হলে এখানে আমি তরকারিটা চাপিয়ে দেবো। শীতকালে এরম সিম ভাজা খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে একটু বলবে তো, সিম ভাজা থেকে পছন্দ করো, আমার তো খুব ভালো লাগে সিম ভাজা খেতে। তো এখানে আমি শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, কুমড়ো শাকের চচ্চড়ি হচ্ছে, বসিয়ে দিয়েছি এখানে সব মশলাপাতি দিয়ে, সেদ্ধ করতে ডাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে থোরের ছাল, থোর দিয়ে পোস্ত দিয়ে হবে, মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা হলুদ নুন আর টমেটো, একটুখানি আদা জিরে বাটা দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হতে দেবো,
সবার লাস্টে এই পোস্ত পেশা আছে পোস্তটা দেব তো চলো এটাকে এখন আমি জল ঢেলে ঢাকা দিয়ে দিই আর থোরগুলো খুব সুন্দর একদম দেখো না থোরগুলো খুব সুন্দর একদম তাজা ফ্রেশ খেতে তো থোর খেতে খুবই ভালো লাগে সেটা আমার কষা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো দুটো তিনটে আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট হবে পোস্ততে তো চলো এটাকে আমি জল ঢেলে এখন ঢাকা দিয়ে দিই দেখো রায়তা বানাচ্ছে এখন দই এনেছে দই দিয়ে একটু শসা পেঁয়াজ দিয়ে রায়তা বানানো হবে আর এই যে এখন দই ফ্রিজেতে রয়েছে লাস্টে দেখো বের করে ফ্রিজে ফ্রিজ থেকে দইটা ফ্রিজ থেকে বের করে দিই দইটা এটা দিয়ে রায়তা বানাতে হবে তাই ভালো লাগবে খেতে আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন এখানে আলু টমেটো সব কাটা রেডি হয়ে গেছে এই দুটো হয়ে গেলে তারপরে লাস্টে চিকেনটা হবে বেশি করে রায়তাটা বানাও বেশি করে খাওয়া হবে রায়তাটা আর এখানে আমি লাদি মুচ্ছি দেখো হলটা আমার পোচা হয়ে গেছে এখানে রূপম শুয়ে গড়াগড়ি খাচ্ছে কাজ নেই কিছু আর দেখো শুয়ে গড়াগড়ি খাচ্ছে ওর বাবার সাথে ফুল আনতে গেছিলো ওখানে ফুল এনে রেখে দিয়েছে পুজো করব হলটা মোচা হয়ে গেছে এখন আমার বেডরুমটা আর কিচেনটা মুছতে বাকি আছে এর কাটা হয়ে গেলে রায়তার এটা তবে আমি কিচেনটা মুছব সানডে মানেই খালি কাজ খালি সকাল থেকে সেই দুপুর তিনটে পর্যন্ত রান্না খাওয়া কাজ ওইসবই আছে আর কিছু নয় কিন্তু সবাই মিলে একসাথে ওই সানডের দিনটা কাটানো যায় আরও বেশি ভালো লাগে নাহলে রোজের রূপমার আমি একা থাকি আর আজকে সবাই মিলে আছি তো আরও ভালো লাগছে ওই জন্যই সানডেটা সানডেটা এই করতে করতেই যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না স্যাটারডে সন্ধ্যেবেলা হলে একটু ভালো লাগে যে কালকে সানডে ছুটি আছে আর সানডেটা সব ব্যাস খাওয়া দাওয়া হলো তো দুপুর বিকেল হয়ে গেল বিকালবেলা একটু নিচে নামবো ব্যাস হয়ে গেল সানডে শেষ আবার মন্ডে থেকে রেগুলার চালু সকালবেলা ওঠো ডাব্বা করো কাজ করো তো এখন আমার বাথরুমে সব পড়ে রয়েছে এগুলো পরিষ্কার করবো আর চান করতে ঢুকবো আগে লাড়িটা মুছে নিই এই দেখো একদম চান করে তবে তোমাদের কাছে এসেছি চান ফান করে ফ্রেশ হয়ে গেছি আর পুজো করা হয়ে গেছে এই দেখো পুজো করে ফুল এনেছিল পুজো করা হয়ে গেছে প্রসাদ সেবা দেওয়া হয়ে গেছে গোপালকে আর চান ফান করে ফ্রেশ হয়ে সব কাজ ফাজ করে এবার ভালো লাগছে এবার এখন খেতে হবে অনেকটা বেজে গেছে দুটো বাজতে যাচ্ছে দাঁড়া এই দেখো আমাদের গোপাল বসে আছে এখানে পুজো করা হয়ে গেছে মালা এনে বাইরেটা বেশ রোদ্দুর আর এইখানে দেখো এ বসিয়েছে থানকুড়ি পাতার গাছ বসিয়েছে দেখি হয় কি আর ওর সাথে দুটো ওই অপরাজিতা ফুলের দানা ছড়িয়েছে যদি হয় তো ভালো আর তুলসী গাছের হাল একদম খারাপ তুলসী গাছ বসাতে হবে খারাপ হয়ে গেছে তুলসী গাছটা রান্না এখন একটুখানি বাকি আছে হচ্ছে চান ফান হয়ে গেছে সব বাসন মাজা আমার হয়ে গেছে দেখো এখনও চিকেনটা হচ্ছে হয়ে গেছে নামাচ্ছে চিকেন হয়ে গেছে নামাচ্ছে একটু ঝোলঝলি রেখেছে বলেছে ঝোলঝোল করতে পোলাটা তো দুর্দান্ত এসেছে একদম দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাই ওয়াও দু ভাই বোনের জন্যে রাত দুবেলা আর আমাদের খাবার ওখানে রেখে এসেছি দেখাচ্ছি কি হলো রান্না দাঁড়াও লাইটটা জ্বালিয়ে আগে তবে দেখতে পাবে এই দেখো কুমড়ো শাকের চচ্চড়ি রাখা আছে কুমড়ো শাকের চচ্চড়ি এখানে থোরের পোস্ত এখানে কুমড়ো শাকের চচ্চড়ি থোরের পোস্ত আর সিম ভাজা পটল ভাজা আর এখানে করলা আলু ভাতে রয়েছে ভাত করলা আলু ভাতটা এখন মাখবো মাখতে বাকি আছে আর রায়তাটা বের করি এখন দুটো বেজে গেছে আমাদের ঘড়ি ফাস্ট কিন্তু দেখলে মনে হবে তিনটে বেজে গেছে কিন্তু তিনটে বাজানো রায়তাটা নিয়ে চলে এসছে তো এরা চান করে আমার হাজব্যান্ডেরও চান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে চান করে
তো গ্যাসটা মুছে খাওয়া হবে না আগে খাওয়া হবে করলা কেটে দিয়েছি আমরা খেতে বসে পড়েছি দেখো খাবার সাজিয়ে নিয়ে প্লেটে দেখো সব সাজিয়ে নিয়ে নিয়েছি খেতে বসে পড়েছি রূপমের এখানে ভাত দেখো চিকেন আর ভাত নিয়ে নিয়েছো এখানে তাহলে আমরা খেয়ে নি তোমরাও খেতে বসে পড়ো সবাই অনেক বেজে গেছে সানডের বাজার লেট এমনিতেই হয়ে গেছে কেমন হয়েছে সব খাবারগুলো খেয়ে বলো থোড়ের ঝালটা তো স্পেশালি ভালোভাবে পোস্ত থোড়ের পোস্তটা খুবই সুন্দর হয়েছে খেতে আর শীতকালে প্রথম হচ্ছে সিম ভাজা তো স্টার্ট করি খেতে আর কথা বলে যাচ্ছে না খিদে পেয়ে গেছে অনেক বেড়ে গেছে এদিকে সরিয়ে নিয়ে একটু क्लीन कर ले मुछले परिष्कार नोंगरा लागे तेल तेल तो एकदम ही भालो लागे ना तेल तेल टेबिले टेबिल पुरो एकदम क्लीन चाहिए तो मुछछी एखन मुछते बाकी आछे আর রূপম এখানে এখন খাচ্ছে এখনো रोदूर एकदम भालो लागजे देशे होले एक टू खे दे रोदूरे बसा हतो एखाने तो सेटा आर हबे ना और माथाय देखो शैम्पू दिएछि आमि
শ্যাম্পু দিয়েছি, চুলটা আটকে রেখেছিলাম ভিজে, খাবো বলে আটকে রেখেছিলাম। দেখো শ্যাম্পু দিয়েছি, চুলটা আমার লাল লাল লাগছে না, পুরো যেন মনে হয় কালার করা আছে। তো শ্যাম্পু দিয়েছি, চুল প্রচুর চুল উঠছে, ঠান্ডাতে বেশ শ্যাম্পু দিলে চুলটা হালকা হালকা বেশ ভালো লাগে। আর তেল দেবো আবার পরে একটু, আজকে দেবো না কালকে দেবো। আর এখন রেস্ট নেওয়ার পালা, রেস্ট নেবো, কেননা খাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে তো একটু শুতেই হবে, এবার শোবো একটু। তোমাদেরও নিশ্চয়ই সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ বেজে গেছে তিনটে বাজে যাচ্ছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে নিশ্চয়ই। চলো সানডে মানেই একটুখানি শোবো, রেস্ট নেবো, বিকালবেলা আবার কোথাও যদি নিচে যাই যাবো। এখন কি খাবো বলো তো? জোয়ান দেখাচ্ছি দাঁড়া তোমাদের, জোয়ান, জোয়ানের সিসি দেখাচ্ছি, এই দেখো জোয়ানের সিসি, লেবু আর বিট নুন দেয়া, টেস্ট প্রচুর খেতে, খুব সুন্দর। এটা এখন একটু খেয়ে নিই তোমাদের সামনেই, খাওয়া দাওয়ার পরে বেশ এটা খেলে বেশ ভালো লাগে, অল্পই খাবো বেশি খাবো না। দেখো এতটুকুই নিয়েছি, চলো খেয়ে নিই, আগে না আগে দেখি কি আছে এর মধ্যে, যদি কিছু থাকে বালি ফালি দেখে তবে খাই ভালো, কিছু যদি বাই চান্স থাকে, কাঁকড় ফাঁকড়ও থাকতে পারে তাহলে দাঁত ভেঙে যাবে একদম জোয়ান খেতে গিয়ে, তো আগে জোয়ানটা খাই। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে ছটা, দেখো আমরা শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে তবে আবার চলে এসেছি, দেখো শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে গেছি নিচে যাব বলে, একজনদের ঘরে সৎসঙ্গ আছে, সৎসঙ্গে যাচ্ছি, আর আমার সাথে আমার হাজব্যান্ডও যাচ্ছে, দুজনে মিলে যাচ্ছি, বিকালবেলা উঠে চাফা খেয়ে পুরো রেডি একদম যাব বলে নিচে। তো এখন যাব, যে যার সাথে যাব সে এখনো ডাকে নে, ডাকলে তবে তার সাথে যাব, আমি ঘর চিনি না তাদের, ওই বৌদির সাথেই যাব, বৌদি বললো ছটার পরে আওয়াজ দেবে, তো ছটা বেজে গেছে এখন আওয়াজ দেয়নি, আওয়াজ দিলে তবে যাব। আর বাইরে কুকুরের অনেক আওয়াজ হচ্ছে, রূপম এখন টিভি দেখছে, পায়েল আসে না ক্লাসিস থেকে, পায়েল আর রূপম থাকবে ঘরে, আমরা দুজনে যাচ্ছি, আর চাফা খেয়ে একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে পুরো। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো, আর কাদের ঘরে সৎসঙ্গ হচ্ছে ওদের ঘরটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, আর সানডেতে একটু বিকালবেলা বেরোচ্ছি, আবার হাজব্যান্ডের সাথে বেরোচ্ছি, আবার একটু সৎসঙ্গ শুনবো, আরোই ভালো লাগবে। তো দেখো এও রেডি হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে, হরিনাম শুনে আসি একটু, হ্যাঁ ওইটাই হরিনাম শুনে আসি। এইভাবে দুর্বল বললেন, গুল্মলতা ঔষধ, আমি যেন গ্রহের গুল্মলতা হয়ে জন্ম। আজকে আমি উদ্ভব সন্দেশ এখানে বিশ্বাস দিলাম, অনেক এক একটা উপর হয়ে গেল, ঘর থেকে তো অনেক আসতেই দিবে, ঘরে তো কাপড় সাপ ছোঁয়া যাওয়ার জন্য ওকে লাফি করছে, সকাল থেকে তিনবার শাসান হয়ে গেছে, কারণ তিন দিন ঘরে কোনো পূজাও করি না, যাবো থেকে সে সব করতো, আমি শুধু একটু
তুলসী ছড়িটা থাকলে আমার কাজটা আমি করে দিই বহু লাগানো বোনা পুজো সেই করত আজকে যখন সকাল থেকে উঠে পড়ি তখন বলছে ও খুব খুব আয় জোরে এসে গেছে কি ক্ষমতা এসে গেছে হ্যাঁ যাও আপনাদের অনেক আশীর্বাদে অনেক বিপদে আমরা আজকে প্রত্যেক শনিবার কিঞ্চিত শ্রবণ করলাম তারপর আপনারা তো প্রায় প্রোগ্রাম হচ্ছেন না সবার কাছে বিনীত অনুরোধ দশটা হাতে যেটা ক্ষমতা একটা হাতে যেটা হয় না দশক সবসময় মজবুত থাকাটাই আমাদের উচিত কোনো সময় এক হাত পার অভ্যাস বা প্রয়োজন মনে করবেন না তাহলে কিন্তু আমার আত্মীয় যেমন উদ্ভব জ্ঞানের অহংকার এখানে সেই ব্রজবন্ধার কাছে চরম ঋতু ইয়ার জন্য দণ্ডবোধ প্রণয়ন করছে তারা তার ভগবানের পাঠকাদিকে লীলা করে দেখিয়েছেন আমাদের উত্তর বদ্ধ জীবনে আমাদের বদ্ধজী প্রসাদ হয়ে তৈরিয়ে যাবে ভজনটা এমন বস্তু ভজনটা কি ভক্তি লতা বিক্ষ লতা কি কোন সুষ্ম লতা গাছ লতা গাছে একটা পিঁপড়ে কামড়ে দিলে লতা গাছ বলে যে এত তো ভক্তিটা লতা ভক্তি লতা বলা হয় বৃক্ষ বলা হয় ভক্তি বৃক্ষ ভক্তি লতা সেই লতাটাকে সামনা প্রতি এগুলো আজকে আমি আমার বাণীকে গুরুমহারাজের গোবিন্দ চরণে আমি বিশ্রাম দেব আসুন আপনারা প্রেম বিভাগে আর দিয়ে অনেককে কীর্তন করুন আর আমাকে একটু তাড়াতাড়ি বিদায় করুন আমার ঘরের সঙ্গে তোমরা যাচ্ছ কোথায় ব্রাহ্ম দেবতা বলে কেন তোমাদের কৃষ্ণ তো আমায় দান করেছি কেন না আমি চাইছিলাম বলে হৃদয়ের মনে ভাবে ঠিক আছে কেন কি চাইছিলে না আমার মেয়ের ইডি হয় না তাই চাইছিলাম তুমি কি চাও আমার বিয়ের বিয়ে হয় না কি হবে আমি রাধারানীর সমান কবিগণ বলছে তোমাকে শোনা দিচ্ছি রাধারানী আমাকে ফিরিয়ে দেবে যে ওখানকার রাধারানী এটা থাকতে পারে না সেই যেই জায়গায় ওজন হয়েছিল সেই আলোড়িকাশে নিয়ে উঁচি গাঁও বর্ষনা থেকে 1.5 কিলোমিটার ভিতরে কোনোদিন যাওয়া হয়নি 1.5 কিলো উঁচি গাঁও ব্রজের কথা শুনলে আপনার উপরে আওয়াজ হয় সেইখানে একটা কুণ্ড আছে বলরাম কুণ্ড সেইখানে রাধারানীকে তোল করে গোপীগণ শোনা দিয়েছিলেন ব্রাহ্মণ দেবতা খুব হাসতে হাসতে শোনা তো বইতে পারি দুজনকে পাঠিয়ে যাও শোনা নিয়ে যাও সোনা নিয়ে এসছে এইদিকে তোমার ঘরে এসে পৌঁছেছে ঘরে এসে দেখে খুব খুশ তখন বলছিল ব্রাহ্মণ দেবতা বলে শুনছ একটা কথা বলি বলে কি ব্যাপার না ভগবান তার নিজের হৃদয়ে জিনিসটা দিচ্ছিল আমি তো অবাক হয়েছিলাম কি দিয়ে বলে কি দিল না দিন রাধারানীকে দিয়ে দিয়েছিল আমি রাধারানীকে দিয়ে সে মাথায় হাত দিয়ে আমি আসছি যে একটা মেয়েকে বিয়েতে আবার হতে মেয়ে আমি তখন আসছি আর রবিগণ বললো কি সোনাদি রাজা বলে তুমি কি ভুল করলে তুমি রাধারানীকে ছেড়ে চলে এলে যে সর্বশ্রেষ্ঠ শিরোমণি যে থাকলে লক্ষ্মী শিরোমণি লক্ষ্মী হাজার লক্ষ্মী চিন্তামণি মকর সদমস লক্ষ ঋষ হ্যাঁ যার সে কোটি কোটি লক্ষ্মী যার সেবা করে তাকে ছেড়ে কমিয়ে দেবে আবার এইভাবে ভগবান বিভিন্ন লীলা করেন তো সেই ব্রজ রজ যে উদ্ভব আঘাত করছে প্রত্যেক মহাজন ব্রজরজের প্রতি এত আসক্ত আমিও চিন্তা করলাম যে আজ থেকে ব্রজরজকে যদি সম্পন করি মন হয় কিছু না কিছু পাবা এখানে বসে লেকচার দিয়ে করবো অভিমানটা মনে বলে মালাটা করে গেছি অভিমানের বস্তু ভজনের বস্তু ভোগ লাগলা পড়া যে অভিমানের বস্তু ভজনের ভজন আলাদা জায়গা সেই থেকে মনে করলাম গ্রহদশটা হৃদয়ে রাখি যদি কিছু না কিছু হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে আজকে এখন বাজে 1টা বাজে আমি রান্না বান্না করে তারপরে পায়েল খেয়ে কলেজ গেল তারপরে তোমাদের সাথে কথা বলতে এলাম কেন কালকে ভিডিওটা এন্ড করা হয়নি অনেক রাত্রির হয়ে গিয়েছিল
সেইজন্য ভিডিওটা এন্ড করতে পারিনি। আবার ভাবলাম সকালবেলা করব, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন এই সবে রান্না করে বসলাম, এখনো খেয়ে খাওয়া বাকি, খাবো। তো পায়েল খেয়ে চলে গেছে, রূপম বা এখনো চান ফান করে বস শুয়ে আছে, খাবে বলে দুজনে মিলে এখন খাবো। তো চলো কালকের ভিডিওটা কন্টিনিউ করব। তো শেষ করার আছে ভিডিওটা, এখনো শেষ করিনি। তো আজকে তো মোটামুটি আবহাওয়াটা খুব সুন্দরই আছে, রোদ্দুর আছে, আমার হাজবেন্ড কাজে গেছে। আর কালকে না সৎসঙ্গটা কি সুন্দর হলো, এত সুন্দর হয়েছে, আওয়াজটা মিউট কর, এত সুন্দর হয়েছে সৎসঙ্গটা, খুব ভালো লেগেছে। সানডেটা মানে ব্যর্থ হয়নি, গেলাম যে ভাব না গেলে মঞ্চের আফসোস হতো যে এত সুন্দর জিনিস পেতাম না শুনতে। আর সবাই দের গোপাল এখানে ওখানে এসেছিল, সবাইরা নিয়ে গেছিল, গোপাল রাধা গোবিন্দ সব নিয়ে গেছিল, অনেক গোপালদের দর্শন হলো। আর ওখানে সেবার ব্যবস্থা ছিল, সব সেবা করলাম রাত্রিরে খাওয়া দাওয়া করে। আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে, তারপরে শুতে গেলাম একটা বেজে গেছে, আবার সকালবেলা সব ওঠার আছে। আর সেই জন্য ভিডিওটা এন্ড করা হয়নি, ভাবলাম পরের দিনই সকালবেলা তোমাদের সাথে বাই বাইটা করব। আর এরকম সৎসঙ্গ যদি মাঝে মাঝে পাই না গো, কি ভালো হবে, কি মনটা খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায় এরকম যদি সৎসঙ্গ পাই একটা একটা করে। আর ওই যে প্রভুজি এসেছিলেন, ও তো খুব সুন্দর করে প্রবচন করলেন, একদম ভজন হলো, আর সবাই খুব 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 আনন্দ হয়েছে, খুশি হয়েছে। এরকম ভাবছি যে সানডেতে অন্য জায়গায় কোথাও ঘুরতে না গিয়ে এরকম যদি একটা করে সৎসঙ্গ পাওয়া যায় তো খুব ভালো হবে। আর ওনারা তো ওয়েস্ট ভজন থেকে, ভজনালয় থেকে এসেছিলেন, আর একজন যে মেন এসেছিলেন ও হচ্ছে মালাট না কোথা থেকে এসেছিল আমি ঠিক জানি না। তো যাদের ঘরে হয়েছিল বড় ঘর তাদের অসুবিধা হয়নি, 100-150 জনের ওপর লোক হয়েছিল, খুব সুন্দর ভালো লেগেছে। তো চলো সবই তো তোমাদেরকে দেখালাম, তোমরা দেখবে, তোমরা বলবে কিরম লাগলো তোমাদের ভজনটা সব শুনে, যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আওয়াজ হচ্ছিল ওখানে খুবই, কেন স্পিকার চালু ছিল সেজন্য ভালো করে তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে পারিনি, দেখাতে পারি না, কিন্তু যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো, তোমাদেরকে খুব ভালো লাগবে। আর সানডের আমার সকাল থেকে রাত্রির পর্যন্ত ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা কালকে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের কাছে। চলো টাটা বাই।